বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাজ্যে। বুধবার সকাল থেকে গোটা রাজ্যে বৃষ্টি হয়েছে। আগামী 48 ঘন্টা বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়তে পারে। ঘন্টায় 40 থেকে 90 কিলোমিটার বেগে আছড়ে পড়তে পারে প্রবল ঝড়। আবহাওয়ার এই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। ফের নামছে পারদ, ফিরছে শীত। গত কয়েকদিনে শীত চলে যাওয়ার পর ধীরে ধীরে তাপমাত্রা বাড়ছিল, কিন্তু পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বেশ কিছুটা পারদ নেমেছে। বঙ্গোপসাগরে নিম্নচাপের সৃষ্টির কারণেই এবং পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে রাজ্যে বুধবার সকাল থেকে ফের শুরু হয় বৃষ্টি। যদিও আবহাওয়া অফিস বৃষ্টির আগাম পূর্বাভাস দিয়েছিল, বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হয় বুধবার সকাল থেকেই। মেঘে ভারী গোটা আকাশ, ধাপে ধাপে আসতে পারে বৃষ্টি। আগামী 48 ঘন্টায় ধেয়ে আসতে চলেছে প্রবল ঝড়। পূর্বালি হওয়ার কারণেই ঝড়ের গতি ঘন্টায় 80 থেকে 90 কিলোমিটার বেগে বইতে পারে। সম্ভাবনা রয়েছে ঘূর্ণিঝড়েরও, জানিয়েছেন আবহাওয়া বিশারদরা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।